আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি এন্ড বলতে পারতেছি না স্প্যানার খুলবে কিনা, এখন খোলা থাকলেই হলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন যাচ্ছি মোটোপ্লেক্সে, গত দুই দিন মোটোপ্লেক্সে যেতে পারি নাই নানাবিধ সুবিধা অসুবিধার কারণে। তো এখন যাচ্ছি, দেখি এখন বাজে প্রায় অলমোস্ট নয়টা বাজতে হয়তো 10 মিনিট বাকি আছে। তো সেখানে গিয়ে বাইকের কিছু কাজ করাবো, সার্ভিসিংটা করানো দরকার, অনেকদিন হয়ে গেছে, ইঞ্জিন বলটা চেঞ্জ করা দরকার, টোটাল বাইক জ্যাম হয়ে গেছে আর ব্যারিং টায়ারিং কিছু ক্ষয় হয়েছে, বিকজ ইটস বাইকটা অনেক কিলোমিটার রান করে ফেলেছে সার্ভিসিং ছাড়া। তো এখন অবশ্যই সার্ভিসিং দেওয়া লাগবে, আসলে ঠিকমতো সার্ভিসিং টার্ভিসিং না করলে বাইকগুলো ভালো থাকে না। অবশ্যই মেনটেন্যান্স করতে হয়, মেনটেন্যান্স করলে একমতো ভালো থাকে, মেনটেন্যান্স না করলে যে বাইক চলবে না সে তেমন না, কিন্তু মেনটেন্যান্স করলে ভালোভাবে চলবে। তো চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে মোটোপ্লেক্সে, যদি খোলা থাকে মোটোপ্লেক্স। তো মাথায় একটা চিন্তা আছে যে ক্লাচ কেবলটা চেঞ্জ করে ফেলবো, দেখা যাক ওখানে গিয়ে। আর হর্ন, এমটির হর্ন খুবই পাতলা, হাইওয়েতে খুব সমস্যা, তো চিন্তা করতেছি একটা এক্সট্রা হর্ন লাগিয়ে নেব। এই হচ্ছে মোটোপ্লেক্স, যেটা এখন বন্ধ আছে, তো খাড়াই থাকি কতক্ষণ, দিয়ে খুললে পরে কাজ শুরু করবো। মোটোপ্লেক্সের সামনে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখনও কারো কোনো খবর নাই, আর 5-10 মিনিট দেখবো, যদি দেখি আর মাঝখানে না আসতেছে তাহলে ডাইরেক্ট স্প্যানারে চলে যাব। কারণ দুইটা কারণে আমার স্প্যানারে যেতে হবে, এক নম্বর হচ্ছে স্প্যানারে আর্লি করলে আর্লি কাজ করে, এবং সেকেন্ডলি স্প্যানার আমার অফিসের কাছে, তো সেখানে যাওয়াটাই বেটার। আমি এখানে 5 মিনিট দাঁড়াচ্ছি, তারপরে আমি এখান থেকে রওনা দিয়ে দেবো। তো মোটোপ্লেক্সের সামনে অলমোস্ট আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছি, এখনও খোলার নাম নাই, তো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ আমাকে আবার অফিস ধরতে হবে। তো এখান থেকে অফিস অনেক দূর, এর থেকে স্প্যানারে সার্ভিস করাটাই ভালো। তবে মোটোপ্লেক্সে আমার কিছু কাজ হতো, যেমন আমার হর্নটা লাগানো যেত, রেসিং কয়েলটা লাগাইতে পারতাম, রেসিং কয়েল বলতে যেটা হচ্ছে ক্লাচটা, এটার কাজ করতে পারতাম, তখন এগুলো এখন কিছুই করা যাবে না। আমি এখন চলে যাচ্ছি তেজগা স্প্যানারে, এখন বলতে পারতেছি না স্প্যানার খুলবে কি না, কারণ লকডাউন সিচুয়েশনে এসব সার্ভিস সেন্টারগুলো নাও খুলতে পারে, কারণ আমরা হচ্ছে সময় আমাদের খুব কম, আমাদের সময়ের মূল্যটা একটু বেশি দিতে হয়, জব করি সব কিছু করে আসলে সময়টা মেনটেন করাটা টাফ হয়ে যায়। অবশ্যই আমাদের টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে না পারলে আসলে কাজ করা সম্ভব না। আর আর্লি আর্লি কাজ করলে দিনটা বড় হয়, দিনের সবগুলো কাজ সুস্থভাবে সম্পন্ন করা যায়। আমি অবশ্য আর্লি কাজ করার পক্ষে, দরকার হলে ভোরে উঠবো, ভোরে উঠে আর্লি কাজ শেষ করে ফেলবো, এমন না যে আমি দেরিতে ঘুম থেকে উঠি না, ছুটির দিনগুলোতে অবশ্যই দেরিতে ঘুম থেকে উঠি, মানে দেরিতে ঘুম থেকে বলি কি, উঠতে বলতে ঘুম ভাঙে ঠিকই, কিন্তু গৌরি মিশি করি বিছানার মধ্যে শুয়ে থাকি অনেকক্ষণ, এটা অনেকেই করে থাকেন। কিন্তু কাজ থাকলে অবশ্যই আমি সকাল উঠি, যেমন আজকে ফজর নামাজের সময় ঘুম ভেঙেছে, এরপরে উঠে ঘুমাইনি, কিছু ডিজাইনের কাজ করেছি, তারপরে বেরোয় চলে আসলাম নাস্তা টাস্তা করে, মানে ডে স্টার্ট করতে হবে আগে, তাহলে দিনটা পুরোটা পাওয়া যায়, দিনের সবগুলো কাজ
মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আর আমার একটা সমস্যা হচ্ছে, সন্ধ্যার পর আমি বাইরে থাকতে পারি না ফ্যামিলির প্রেশারে। আমি এখনও ছোটো বাচ্চা, সন্ধ্যার পর বাইরে থাকা নিষেধ। সো কথা বাড়াচ্ছি না, চলুন স্প্যানারে যাওয়া যাক। তো কাছাকাছি চলে এসেছি, এটাকে বলে জিএমজির মোড়। স্প্যানার হচ্ছে নতুন করে এখানে তাদের সার্ভিস সেন্টার নিয়ে এসেছে, এখন খোলা থাকলেই হলো, যদি বন্ধ থাকে তাহলে তো আবারও আমি ধরা। বন্ধ না খোলা? ইয়েস খোলা। অবশেষে অনেক চড়াই উতরাই পার করে এখন অফিসে, অফিসের সাথে আমার সাথে আছে তারেক ভাই। তো ওনার সাথে আমার আসলে বিকালে দেখা হয়েছে। সার্ভিসিং করতে আজকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ প্রথমে দেখতে পেয়েছেন আমি মোটোপ্লেক্সে গিয়েছি, মোটোপ্লেক্সে গিয়ে বন্ধ পেয়েছি, সেখানে আমি আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় নষ্ট করে তারপর আসলাম স্প্যানারে। স্প্যানারে এসেও সিরিয়াল দিয়ে রেখে অফিসে এসেছি। অফিস থেকে, অফিসে যখন কাজকর্ম করতেছিল তখন স্প্যানার থেকে ফোন দেওয়া হয়, তারপরে আবার স্প্যানারে যাই, কিন্তু সেখানে গিয়ে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং সার্ভিসিং করতে করতে আমার পুরো বিকাল হয়ে গেছে। তার মানে আজকে পুরো দিনটাই আমার নষ্ট হয়েছে। তো প্রথমে যদি মোটোপ্লেক্সে না যেতাম তাহলে আমার হয়তো এই দুর্ভোগটা পোহাতে হতো না, আমি স্প্যানারে অল্প সময়ে কাজটা করাতে পারতাম। তো এখন অফিসে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, আমি আর তারিক ভাই একসাথে রওনা দিব। তো ভিডিওটা ভাইয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো স্টিল দেন, দেখা হবে, আল্লাহ হাফেজ।